হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপশিখা এন্ড জ্যোতি ব্লগস। আজকে আমি একটা অন্যরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সেই রেসিপিটা কী রেসিপি, তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখলেই তোমরা যে বুঝতে পারবে আমি কী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর হ্যাঁ, আজকে আমি অনেক দিন পরেই আজকের ব্লগে আমি কুকিং ব্লগে আমি সামনাসামনি এসে তোমাদের সঙ্গে হ্যালো ফ্রেন্ডস বলছি, কারণ এর মধ্যে অনেকটা সময় আমার কিছু সমস্যার জন্যে আমি তোমাদের সামনে ফেস টু ফেস হতে পারিনি। তো আজকে তোমাদের সামনে অনেকদিন পরে ফেস টু ফেসে কথা বলতে আমার সত্যি বলছি খুবই ভালো লাগছে। তো এতদিনের মধ্যে তোমরা এতদিন তোমরা যেভাবে আমার পাশে ছিলে, যেভাবে সাপোর্ট করছিলে, আশা করি তোমরা সেভাবে আমার পাশে থাকবে, সেভাবে সাপোর্ট করবে। তো চলো এত বেশি আর কথা বলবো না সামনাসামনি এসছি বলে, তো চলো তোমরা পুরো রান্নার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, যে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা তো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমি কিন্তু প্রত্যেকটার কমেন্ট আমি দেখি, হয়তো সবসময় রিপ্লাই দিতে পারি না, কারণ আমার ছোট্ট একটা বাচ্চা আছে। তোমরা সবাই জানো, যারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখো তারা জানো যে আমার ছোট্ট একটা বেবি আছে। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। তো সর্ষে আর পোস্তটা কিন্তু আমি শিলপাটায় বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। তো টিফিন বাটিটায় কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার পোস্ত বাটা আর সর্ষে বাটাটা রেডি হয়ে গেছে। তো সর্ষে আর পোস্তটা কিন্তু সর্ষে আর পোস্তটা কিন্তু আমি ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো 2 থেকে 3 চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তো লবণটা কিন্তু নিজের স্বাদ অনুসারেই ব্যবহার করবে। দিয়ে দিয়েছি আমি 2 চামচ লবণ। আর এখানে কিন্তু আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করব আর সর্ষের তেল, তো আর কিছুই কিন্তু ব্যবহার করব না। তো তোমরা কি এতক্ষণে গেস করতে পেরেছো আমি কী করব? হ্যাঁ, আমি কিন্তু আজকে ইলিশ ভাপা করব, কিন্তু ইলিশ ভাপাটা কিন্তু একটু অন্যরকমভাবে করব। তো কীভাবে করছি তো চলো কন্টিনিউ দেখতে থাকো। কথা বলতে বলতে কিন্তু ইলিশ মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আর মাখানোর পরে কিন্তু আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 2-3 চামচ মতন বড় চামচে 3 চামচ আমি সর্ষের তেল দিয়েছি। আর তারপর কিন্তু আমি দিয়ে দেব এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বাটি নিই আর বেটে দিলেও হয়। তো যেহেতু আমার বাড়িতে একটু ঝাল কম খাবে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে আমি চিড়ে দিয়েছি। তোমরা চাইলে বেটে দিতে পারো। তারপর মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে আমি কিন্তু টিফিন বাটির মুখটা ঢেকে দেবো। আর তার আগে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিলাম আমি। তো জল কিন্তু খুব বেশি দিইনি, যেটা আমি শিলপাটায় ধুয়েছিলাম সেটুকু জলই কিন্তু আমি ব্যবহার করেছি। তারপর কিন্তু টিফিন বাটির মুখটা ভালো করে আটকে কিন্তু আমি একটা ডেকচির মধ্যে বলো সসপ্যানের মধ্যে আমি কিন্তু জল নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্ট্যান্ড। আর স্ট্যান্ডের পরেই কিন্তু আমি টিফিন বাটিটা বসিয়ে একটা থালা দিয়ে ভালো করে চেপে ঢেকে রেখে দিয়েছি। ঢাকাটা থাকবে আমার 20 মিনিট মতন। আর 20 মিনিট আর মাঝখানে 15 মিনিট হলে কিন্তু আমি ঢাকাটার মাঝখানে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়ে গেছে। আর তারপরে দেন আমি লাস্টে আমি চলে এসেছি, একদম নামিয়ে দিয়েছি। নামিয়ে দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। আর ঢাকাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কি বলবো, অপূর্ব একটা সেন্ট বেরিয়েছে। সেন্টেই তো আমার কি বলবো তখনই জিভে জল চলে এসেছিলো। আর খেতেও খুব সুন্দর হয়েছিলো। আর মোমের মতন মাছগুলো নরম হয়ে গেছিলো। তো এটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল, আমার কাছে খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি এটা 100-এ 100 দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাতে খুব সুস্থ থাকবে, সতর্ক থাকবে আর ভালো থাকবে। টাটা, বাই বাই।